হলিউডের সিনেমায় প্রায়ই ভিন গ্রহের মানুষ বা এলিয়েন কেমন হবে তার একটি নিয়মিত চরিত্র দেখা যায়। তবে আদতে এই এলিয়েন বা ভিন গ্রহে কোনো প্রাণের অস্তিত্ব আছে কি নেই তা নিয়ে চলে নানা আলোচনা সমালোচনা। এবার সেই তর্কে নাম লেখালেন বিশ্বের শীর্ষ ধনী এলন মাস্ক। সম্প্রতি আজারবাইজানের বাকুর এক সমাবেশে ভার্চুয়াল মিটিংয়ে ইলন মাস্ক ভিন গ্রহে প্রাণের অস্তিত্ব নিয়ে রসিকতায় মেতে ওঠেন। তিনি বলেন, ভিন গ্রহীদের অস্তিত্ব নিয়ে প্রায় সময় অনেকে তার কাছে জানতে চান। এই মুহূর্তে এ বিষয়ে যথাযথ কোনো উত্তর তিনি না জানলেও মাস্ক দাবি করেন, পৃথিবীতে শুধু তিনিই একমাত্র ব্যক্তি যিনি কিনা এই তথ্য জানবেন। কিন্তু কেন বিশ্বের শীর্ষ এই ধনীর এমন ভিন গ্রহপ্রীতি? বিষয়টি মোটেও নতুন নয়। অন্য গ্রহে প্রাণের অস্তিত্ব নিয়ে এই মুহূর্তে তিনি সন্দিহান হলেও নিজেকেই ভিন গ্রহী বলে দাবি করেন মাস্ক। বিষয়টি নিশ্চিত হওয়া যায় গেল জুলাইয়ে তার এক টুইট বার্তায়। এ সময় মজার ছলে তিনি লিখেছিলেন, লোকজনকে আমি প্রায়ই বলি আমি হলাম ভিন গ্রহী, কিন্তু কেউ আমার কথা বিশ্বাস করে না। তবে এবার অন্য গ্রহের অজানা প্রাণীর খোঁজ পেলে তিনি তার নিজের সামাজিক মাধ্যম এক্স বা সাবেক টুইটারে সবার আগে বিষয়টি জানাবেন বলেও উল্লেখ করেন। রসিকতা সুরে এই টুইটকে জ্যাকপট আখ্যা দিয়ে তিনি বলেন, এই টুইটই হবে সর্বকালের সেরা টুইট, যেখানে লাইকসই পড়বে 800 কোটি। স্পেস এক্সের কর্ণধার ইলন মাস্ক ভার্চুয়াল সেই মিটিংয়ে স্পেস এক্সের মহাকাশযান স্টারশিপ নিয়েও কথা বলেন। তিনি জানান, আগামী 3-4 বছরের মধ্যে মঙ্গল গ্রহে যাবে তার স্টারশিপ। শুধু তাই নয়, মাস্ক তার এই মহাকাশযান নিয়ে দারুণ আশাবাদীও। স্টারশিপের ভবিষ্যৎ নিয়ে বলার সময় একে যাত্রী পরিবহনকারী বিমানের সঙ্গেও তুলনা করেছেন মাস্ক। তিনি দাবি করেন, ভবিষ্যতে এই যানে চড়ে লস অ্যাঞ্জেলসে নাস্তা সেরে, লন্ডনে মধ্যাহ্নভোজ করে, সিঙ্গাপুরে রাতের খাবার খেয়ে ঘুমানোর জন্য ফের লস অ্যাঞ্জেলসে ফিরে আসা যাবে। এতটাই দ্রুত গতির হবে মাস্কের এই স্টারশিপ। যদিও এর আগে পরীক্ষামূলক অভিযানে ব্যর্থতা হজম করতে হয়েছে মাস্ককে। গত এপ্রিলে সাউথ টেক্সাস থেকে উৎক্ষেপণের সময় বিস্ফোরণে টুকরো হয়ে যায় এই মহাকাশযান। মূলত আজারবাইজানের এই কনফারেন্সে স্পেস এক্সের মঙ্গলাভিযান নিয়ে প্রশ্ন করে আয়োজকরা, তখনই উঠে আসে ভিন গ্রহীদের প্রসঙ্গ। তবে এই মিটিংয়ে খানিকটা দার্শনিকদের মতো কিছু মন্তব্য করেন মাস্ক। তিনি বলেন, ভিন গ্রহীদের সম্পর্কে কোনো প্রমাণ দেখতে না পেলেও এর ভাব বোঝা কোনো কঠিন বিষয় নয়। তিনি মনে করেন, এই অনন্ত আধারে মানবতাই হলো বিবেকের ক্ষীণ আলো। একই সাথে ইলন মাস্ক আহ্বান করেন, সেই আলো যেন কখনো নিভে না যায়। মাসারুল হক মুহাজির, এটিএন বাংলা।